বন্ধুরা এখন যাচ্ছি রেডি হয়েছি আজকে যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো না সেটা ওখানে গিয়ে তোমরা দেখবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিলাম দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে কারণ কি সেটা বলবো তোমাদের এই যে আমরা সবাই যাচ্ছি রেডি হয়ে এই যে আর তো ওই যে ঘর লক করছে আমরা রেডি হয়ে গেছি বেরিয়ে যাই তো ওই জন্য যাই কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের তোমরা জানতেই পারবে কারণ তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তো চলো আজকে হলো কি বার সানডে সবই তো খুলতে হবে জল বেরিয়ে যাবে মানে আইল্যান্ডটা ঘুরতে যাবে কিরকম মেট্রোর জন্য অপেক্ষা করছি মেট্রো আসবে টিকিট দেখো কেমন মেট্রো স্টেশনের টিকিট এইগুলো হ্যালো বন্ধুরা যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমরা মেট্রোতে উঠে গেছি জাস্ট দামদাম স্টেশন থেকে ছেড়েছে এটা এখন মাটির উপরেই আছে মাটির মধ্যে ঢোকে নি এখনো যেমনটা বাইরে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিছু আর দেখতে পাবো না অন্ধকার তো মানে তলে অন্ধকার না ওই যে রবীন্দ্র সদন নেমে পড়েছি এবার যাচ্ছি বাস স্টপে বাসে করে যেতে হবে নাকি এটা যাওয়া যাবে না 10 মিনিট নাকি লাগবে বাসে ওখানে যাচ্ছি নাকি চলো ওই যে এলিফ্যান্ট দেখে নাও এখান থেকে এলিফ্যান্টটা ওই যে এলিফ্যান্ট দেখা যাবে বলছে ডু নট ফিড অ্যানিমালস অ্যান্ড বার্ডস খেতে বারণ দিতে বারণ করছে খাবার খাবার দেওয়া বারণ দেখেছো এলিফ্যান্ট চলো কাছ থেকে দেখবো তো ওই যে এলিফ্যান্ট দূর থেকে দেখাচ্ছে চলো চলো ওই দেখো গায়ে ধুলো যাচ্ছে এই এলিফ্যান্টটা ধুলো মাখছে না ধুলো কি করছে এই ধুলো মাখছে তো দেখো এই চলে আসছে তো মাম্মার কাছে জিম
তো খাবার ডিসকাশন করা দিয়ে আছে কি সুন্দর আছে চলতে যাই দেখুন এইরকম লম্বা একটা আছে, লম্বা একটা টিকি মতো আছে। হ্যাঁ সরি আসে ওইখানে দেখি একটা পাচ্ছে চলে গেল Grab that.